আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ সফরে এসেছেন তুরস্কের বিখ্যাত সমরজ নির্মাতা প্রতিষ্ঠান রকেট সানের সিও মুরাদি কিঞ্চি। সফরকালে তিনি বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা উসমান তুরানের সাথে বৈঠকে অংশ নেন। এ সময় রকেট সানের সিও রাষ্ট্রদূতের কাছে তেবের গাইডেড বোম্বের রেপ্লিকা তুলে দেন এবং ভবিষ্যতে বাংলাদেশ এবং তুরস্কের সামরিক সরঞ্জাম ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তুরস্কের তৈরি তেবের গাইডেড বোমের প্রথম ফরেন কাস্টমার হল বাংলাদেশ বিমান বাহিনী। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ এ এমএলআরএস সিস্টেম ক্রয় প্রক্রিয়াধীন। এক্ষেত্রে তুরস্কের বোড়া আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর বোড়া হল এই রকেটসান কোম্পানির তৈরি একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 280 থেকে 360 কিলোমিটার। 2022 সালের জানুয়ারি মাসে, মানে এই বছরের শুরুতে, বাংলাদেশের কাছে 6.9 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করেছে তুরস্ক। ধারণা অনুসারে তুরস্ক থেকে আরও বড় সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত চুক্তি করতে পারে বাংলাদেশ, যার মধ্যে মিসাইল সিস্টেম, ড্রোন, অ্যাভিয়েশন সেক্টরে কোঅপারেশন ও জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশন গুরুত্ব পাবে। এদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে তুরস্কের অবস্থান নিয়ে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এ সময় তিনি বলেন, আমরা ইউক্রেন অথবা রাশিয়া কারো থেকেই আমাদের মুখ ফিরিয়ে নেব না, যেহেতু উভয়ের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা ইউক্রেনের রাজনৈতিক, ভৌগোলিক ঐক্য ও সার্বভৌমত্বকে সমর্থন করি। টার্কিশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এদিকে নওগাঁর ধামিরহাট সীমান্তে বিজিবির হাতে মাতাল বিএসএফ সদস্য আটক হয়েছে। দিলীপ কুমার নামের এই বিএসএফ সদস্য গত রাতে 11:30টার দিকে 271/4S নম্বর মেইন পিলার দিয়ে ধামিরহাট সীমান্ত দিয়ে ঢুকে চিৎকার, চাঁচামেচি ও মাতলামি শুরু করে। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ধামিরহাট উপজেলার কালোপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও 10 রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আবারও রাশিয়া থেকে 2000 ইউনিট কালাশনিকভ AK-15 অ্যাসল্ট রাইফেল ক্রয়ের জন্য DGDP মারফত টেন্ডার আহ্বান করেছে। কিছুদিন আগেও সেনাবাহিনী রাশিয়া থেকে 2000 ইউনিট AK-15 রাইফেল ক্রয় করেছে। এই মিলিয়ে মোট 4000 AK-15 রাইফেল ক্রয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ডাইভিং বোটের প্রথমটি লঞ্চিং করা হয়েছে। এরকম মোট 4 থেকে 6টি ডাইভিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। তো এই ছিল এখনকার আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।